হ্যালো এভরিওয়ান, প্রত্যেক কেমন আছো? দেখো, আজকে আমরা আবারও 30টি কোশ্চেন আলোচনা করব। কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট হবে সেগুলো। তো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো কী কী রয়েছে। প্রথম কোশ্চেন, পঙ্কজ আডবাণী কোন খেলার সঙ্গে যুক্ত? স্নুকার, টেনিস, টেবিল টেনিস, দাবা। পঙ্কজ আডবাণী যুক্ত স্নুকারের সঙ্গে। দিল্লির কাছে তুকলকাবাদ কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুকলক, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুকলক, ফিরোজ শাহ তুকলক। দেখো, তুকলকাবাদ প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুকলক। পরের কোশ্চেন, নেপালি সংসদকে কি বলা হয়? যেমন আমাদের এখানে আমরা সংসদ বলি, ঠিক একই রকমভাবে আমেরিকাতে বলে সেটাকে কংগ্রেস, এবং নেপালে সেটাকে বলে পঞ্চায়েত। ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের একটা ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স? দেখো, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটা ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কুচিপুড়ি। পরের কোশ্চেন, শুষ্ক বরফের রাসায়নিক নাম কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। দেখো, এখানে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক নাম। চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, মুম্বাই, ধর্মশালা, চেন্নাই। চিপক স্টেডিয়াম অবস্থিত চেন্নাই। মানবদেহে অস্থির সংখ্যা কটি? 312টি, 204টি, 206টি এবং 300টি। দেখো, মানবদেহে অস্থির সংখ্যা 206টি। প্রথম কোন ভারতীয় নন এমন ব্যক্তি ভারতরত্ন সম্মান পান? নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, মাদার টেরিসা, এদের কেউ নন। দেখো, এখানে অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। তার খান আব্দুল গফর খান জানি আমরা, লাল কুর্তা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফর খান। পরের কোশ্চেন, বিশ্ব রেড ক্রস দিবস কবে উদযাপন করা হয়? দেখো, বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন করা হয় 4th May। ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলে কাকে সম্মান জানিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী। রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে সম্মান জানিয়েছিলেন। আচ্ছা, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এটাই অনেক সময় পরীক্ষাতে চলে আসে, দ্বিতীয় আকবর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর এটা দিয়েছিলেন। পরের কোশ্চেন, নেফা, NEFA, নেফা কোন প্রদেশের পুরনো নাম? মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম। দেখো, অরুণাচল প্রদেশের কিন্তু আগের নাম ছিল নেফা, NEFA। দেখো, পরের কোশ্চেন, অর্থ কমিশনে নিয়োগপ্রাপ্ত অর্থ কমিশনারের মেয়াদ কত বছর থাকে? আচ্ছা, এখন কত নম্বর কমিশন, ফাইন্যান্স কমিশন চলছে? 15th, ঠিক আছে, 15তম অর্থ কমিশন এখন চলছে, এবং এটার মেয়াদ কিন্তু 5 বছর, ঠিক আছে। রান্নার গ্যাস LPG, এই কোশ্চেনটি পরীক্ষাতে এসছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। রান্নার গ্যাস LPG কোন কোন গ্যাসের মিশ্রণে তৈরি? বিউটেন ও মিথেন, প্রোপেন ও মিথেন এবং বিউটেন ও প্রোপেন কোনোটি নয়। দেখো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোশ্চেনে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসছে, তো সেক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো, অ্যান্সার হবে এখানে বিউটেন এবং প্রোপেন, এই দুটোই গ্যাসই কিন্তু রান্নার গ্যাসে, ঠিক আছে, আমরা LPGতে পাই। পরের কোশ্চেন, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? ইম্পর্টেন্ট, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর, বা কোনোটি না, কোনটি হবে অ্যান্সার? দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দ্বার। পরের কোশ্চেন, বাতাসের গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, এনিমোমিটার, থার্মোমিটার, সিসমোগ্রাফ। দেখো, এটা অ্যান্সার হবে এনিমোমিটার। ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? ঠিক আছে, আমরা জানি যে তিন ধরনের জরুরি অবস্থা কথা বলা আছে ভারতের সংবিধানে, ঠিক আছে, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি যেটা, ঠিক আছে। তো প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে 1962। দেখো, পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে কিন্তু NH7 ছিল, এখন সেটা হচ্ছে NH44, ঠিক আছে, কাশ্মীর টু কন্যাকুমারী, ঠিক আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এটা। ভারতের বৃহত্তম তৈল খনির নাম কি? কান্দালা,
বোম্বে হাই ডিগবয় প্যারাদ্বীপ। দেখো ভারতের বৃহত্তম তৈলখনির নাম হচ্ছে বোম্বে হাই। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? হাওড়া হুগলি চুঁচুড়া নবদ্বীপ। বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? ইম্পর্টেন্ট। দেখো 1540 খ্রিস্টাব্দে কনৌজ যুদ্ধ হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের সঙ্গে, শেরশাহ সঙ্গে হুমায়ুনের। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? কোথায় এবং কোন রাজ্যে চালু হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। গুজরাটের কচ্ছতে, তামিলনাড়ুর চেন্নাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়, রাজস্থানের নাগৌড়ে। দেখো রাজস্থানের নাগৌড়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রথম জায়গা যেখানে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল। গান্ধীজি রাজনৈতিক গুরুকে? বাল গঙ্গাধর তিলক, উমেশচন্দ্র ব্যানার্জি, আত্মারাম পাণ্ডুরঙ্গ, গোপালকৃষ্ণ গোখলে। দেখো গোপালকৃষ্ণ গোখলে ছিল রাজনৈতিক গুরু গান্ধীজির। পরের কোশ্চেন, প্রথম ভারতীয় হিসাবে বুকার প্রাইজ কে পান? ইম্পর্টেন্ট। মহাশ্বেতা দেবী, অমিতাভ ঘোষ, রমেশচন্দ্র দত্ত, অরুন্ধতী রায়। দেখো অরুন্ধতী রায় প্রথম ভারতীয় হিসাবে কিন্তু বুকার প্রাইজ পেয়েছিলেন। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? থাঞ্জাভুর, চেন্নাই, কন্যাকুমারী, করমণ্ডল। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে। 1946 সালে যে নৌবিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, সেটা কোথায় হয়? ঠিক আছে, বোম্বাইতে তলোয়ার জাহাজে, কলকাতার এসভি নিকোবরে, করাচির এম আকবর জাহাজে, কলকাতার মহারাজ জাহাজে। দেখো 1946 যে নৌবিদ্রোহ সেটা হয়েছিল বোম্বাইতে তলোয়ার জাহাজে। ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস প্রিন্সেপ, জেমস উইলিয়াম কোলভিল, স্যার উইলিয়াম জোন্স, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দেখো প্রথম কিন্তু ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। ইম্পর্টেন্ট। হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ, এর প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন কারা কারা? রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, বিজি তিলক, ক ও খ উভয়ই, মানে রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র। অ্যাকচুয়ালি দুটো এখানে অ্যান্সার হয়ে যাবে শেষেরটা, কারণ হচ্ছে দুজনই যুক্ত ছিলেন হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটার সঙ্গে। ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে কে নির্বাচিত হলেন সম্প্রতি? ঠিক আছে, আমরা জানি যে আগে ক্যাপ্টেন ছিল মিতালি রাজ, তিনি কিন্তু অবসর নিয়েছেন, তার জায়গায় ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হলেন হরমনপ্রীত কৌর। পরের কোশ্চেন, 2022 সালে টাটা আইপিএল যে কোন টিম এবার ফাইনাল জিতেছে? চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্স। দেখো গুজরাট লায়ন্স জিতেছে, ঠিক আছে, যেটা মানে প্রথম ওপেনিং সিজনে, ডেবিউ সিজনে কিন্তু এটা টাইটেল 2022 টাটা আইপিএলের টাইটেল জিতেছে। এটা দু নাম্বার টিম হলো যারা ডেবিউ সিজনেই তাদের হচ্ছে মানে প্রথম টাইটেলটা তারা জিতলো। এর আগে কিন্তু রাজস্থান রয়্যালস যে আইপিএল যে বছর শুরু হয় সে বছরই কিন্তু তারা ডেবিউ সিজনেই আইপিএল ট্রফি জিতেছিল। আচ্ছা, এবার রানার্স আপ হয়েছিল রাজস্থান রয়্যালস। সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো এটা 104, দুধাপ এগিয়েছে, ঠিক আছে, আগে 106 ছিল, এখন 104। তো এই ছিল বন্ধুরা আজকের 30টি ইম্পর্টেন্ট জিকে জেনারেল স্টাডিজ কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে। ঠিক আছে, তো আশা করি তোমাদের হেল্পফুল হবে খুব। তো তোমরা এভাবেই কোশ্চেনগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো দিচ্ছি এই কারণে যে তোমাদের যে তোমরা প্রিপারেশন নিচ্ছ তাতে হচ্ছে কি প্রত্যেক দিন তোমাদের জেনারেল স্টাডিজ পোর্শন থেকে যে কোশ্চেনগুলো, ঠিক আছে, যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়, ঠিক আছে, এই কোশ্চেনগুলো যাতে রিভাইজ হয়ে যায়, ঠিক আছে, এবং তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে সেটা বোঝার জন্য, ঠিক আছে, তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।